ও ফ্রেন্ডস, সুমন ইউটিউব বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আরও একবার আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে স্কুল শিক্ষকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ স্কুল শিক্ষা দপ্তরের, এবং এতেই বহু বিপাকে পড়েছেন শিক্ষকগণ। তো এই সংক্রান্ত ভিডিও শুরু করার পূর্বে, যারা এই চ্যানেলের নতুন সদস্য, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, কারণ এই চ্যানেলে নিত্য নতুন আপডেটমূলক এবং শিক্ষামূলক ভিডিও নিয়ে আসা হয়। তো বলা হচ্ছে শিক্ষার অধিকার আইন অনুযায়ী স্কুল শিক্ষকেরা প্রাইভেট টিউশন করতে পারবেন না। এ রাজ্যে ও একই আইন চালু আছে, সেই বাম আমল থেকে পদক্ষেপ শুরু করে স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশনের রমরমা বন্ধ করা যায়নি। সরকারের একাধিক নির্দেশিকা অমান্য করেই চলছে আজও বহাল তবিয়তে প্রাইভেট টিউশন চালিয়ে যাওয়া শিক্ষকদের একটা বড় অংশ। বেঙ্গল প্রাইভেট টিচার অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি, গৃহ শিক্ষক কল্যাণ সমিতির মত একাধিক সংগঠনের প্রচেষ্টাও এক কথায় ব্যর্থ। তবে নতুন শিক্ষাবর্ষ থেকে এ বিষয়ে কড়াকড়ি পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। 10 জানুয়ারি 2020 থেকে স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন সম্পূর্ণভাবে বন্ধ করার নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর। নির্দেশিকায় দুটি বিষয়ের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত বলা হচ্ছে, শিক্ষক শিক্ষিকাদের নির্ধারিত সময়ে অর্থাৎ সকাল 11:05-এর মধ্যে স্কুলে না এলে তাদের উপস্থিতির রেজিস্টারে লাল কালির দাগ পড়বে। একই সঙ্গে বিকেল 4:30-এর আগে শিক্ষক শিক্ষিকারা স্কুল থেকে বেরোতে পারবেন না। দ্বিতীয়ত, শিক্ষক শিক্ষিকাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গাইডলাইন মেনেই ক্লাসে পড়াতে হবে। রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত স্কুলগুলিতে প্রতিটি নিয়ম বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে। স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করতে ইতিমধ্যে বাঁকুড়া ও কোচবিহার জেলা সহ কয়েকটি জেলার স্কুল শিক্ষা পরিদর্শক মাধ্যমিক আবারও জেলার স্কুলগুলিতে চিঠি পাঠানো হয়েছে। শিক্ষকদের 10 জানুয়ারি 2020-এর মধ্যে এই সংক্রান্ত একটি সার্টিফিকেট জমা দিতে হবে, যেখানে উল্লেখ থাকবে যে তারা কোনোভাবেই কোনো প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত নয়। তো এই ছিল মোটামুটি শিক্ষকদের নিয়ে একটি আপডেটমূলক ভিডিও। তো আপনারা সবাই জানতেই পারলেন, যারা শিক্ষার সঙ্গে যুক্ত অর্থাৎ যারা শিক্ষক স্কুল প্রতিষ্ঠানে যুক্ত, তারা কোনোভাবেই কিন্তু কোনো টিউশন বা প্রাইভেট টিউশন করতে পারবেন না। এবং এই নিয়ম আগেও ছিল, কিন্তু তা কড়াকড়ি হয়ে যাচ্ছে এবং তা লাগু হয়ে যাচ্ছে 2020-10 জানুয়ারিতে। তো আশা করি এই ভিডিওটি উপকৃত হবেন, যারা কোনো শিক্ষক বা স্কুলের শিক্ষক বা নন, তারা বিশেষভাবে উপকৃত হবেন। তো এইরকম ভিডিও আপনাদের কাছে আবার আমি নিয়ে আসবো কোনো আপডেট থাকলে। তো আজ এই পর্যন্তই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার।